মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এর একটা এক্সেপশন হলো লিঙ্কেজ। বেটসন অ্যান্ড পানেট ইন 1905 ডিটেক্টেড লিঙ্কেজ। এখানে হয় কি যে দুটো বা তার বেশি জিন একটা ক্রোমোজোমে অবস্থান করে এক জনু থেকে অপর জনুতে সঞ্চারিত হওয়ার সময় একসঙ্গে থাকে। লিঙ্কেজ দুরকমের হয়, সম্পূর্ণ লিঙ্কেজ এবং অসম্পূর্ণ লিঙ্কেজ, কমপ্লিট লিঙ্কেজ অ্যান্ড ইনকমপ্লিট লিঙ্কেজ। আমি একটা প্রথমে কমপ্লিট লিঙ্কেজের উদাহরণ দিই। যে জিনগুলো, ধরো একটা ক্রোমোসোম, ধরো এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, তাহলে এ ধরনের জিন যদি কাছাকাছি থাকে তখন এদের মধ্যে লিঙ্কেজ ঘটতে পারে। এখানে কোনো কম্বিনেশন ঘটে না, অর্থাৎ কম্বিনেশন বলতে আমরা লিঙ্কেজের উল্টো হচ্ছে ক্রসিং ওভার। একটু যদি বলি যে মেয়োসিসের সময় আমরা জানি যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে প্রথমে কী হয়, মেয়োসিস পদ্ধতিতে জাইগোটিন দশায় হোমোলোগাস ক্রোমোজোমগুলো কাছাকাছি এসে জোড় বাঁধে, দ্যাট প্রসেস ইজ কল্ড সাইনাপসিস। তারপরে কী হয়, তাদের মধ্যে একটা বিকর্ষণ দেখা যায় প্যাকেটিন দশায়, এবং তখন এই ক্রোমোসোমটা এই ক্রোমোসোম থেকে সরে যাওয়া, দূরে সরে যাওয়ার চেষ্টা করে। তার পরিণতিতে কী হয় যে এই দুটো সেপারেট ক্রোমোসোমকে বোঝানোর জন্য আমি একটাকে মোটা করে আঁকলাম, একটাকে তারপর আমার ক্রোমাটিডগুলো সরু আঁকলাম, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ক্লিয়ারলি। এখন এই যে প্যাকেটিনের ফলে যে বিকর্ষণ শুরু হয়, এটা এদিকে যাওয়ার চেষ্টা করে, এটা এদিকে যাওয়ার চেষ্টা করে, তখন কী হয়, এই জায়গাটা একটা ব্রেকেজ হয়, ভেঙে যায়। ভেঙে যেয়ে কী হয়, রিকম্বিনেশন হয়, অর্থাৎ এবং এই এই যে দুটো ক্রোমাটিড, এই দুটো সিস্টার ক্রোমাটিড, একই ক্রোমোসোমের দুটো ক্রোমাটিড, এই মোটা যে ক্রোমোসোমটা, এর এই ক্রোমোসোম ক্রোমাটিডটা, এই ক্রোমাটিডটা হলো সিস্টার ক্রোমাটিড। তাহলে এই ক্রোমাটিডটা আর এই ক্রোমাটিডটা নন সিস্টার ক্রোমাটিড, অথবা এইটা এটা নন সিস্টার ক্রোমাটিড, অথবা এইটা এটা নন সিস্টার ক্রোমাটিড। এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হচ্ছে যে অংশ বিনিময় ঘটে থাকে, এই যে ব্রেকেজ হলো, ব্রেকেজে কী হবে, দুইরা যখন সেপারেট হয়ে যায়, লেট্রোটিন, জাইগোটিন, প্যাকেটিন, তারপরে ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, যে সেপারেট হয়ে গেল তখন কী হলো, এইখানটায় একটা কায়াজমা ফর্ম করেছে, দেখো এক্সেপ্ট কায়াজমা ফর্ম করেছে, তোমরা মেয়োসিসটা মনে করার চেষ্টা করো। এখানে দেখো এর একটা, এর ক্রোমোসোমাল পার্টটা এখানে চলে গেছে এবং আবার জুড়ে গেছে, আর এর পার্টটা এই ততটাই লম্বা একটা পার্ট এখানে চলে আসছে। তাহলে কী হলো, রিকম্বিনেশন হলো, এর ক্যারেক্টার ওখানে চলে গেল, ওর ক্যারেক্টার এখানে চলে গেলো। তাহলে এই অংশটা, এই এই ক্রোমোসোমটা যদি একটা গ্যামেট তৈরি করে, সেই গ্যামেটের মধ্যে নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটবে, এখানেও তাই ঘটবে, অর্থাৎ এই রিকম্বিনেশনের ফলে নতুন নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। কেন না, এই এই যে দুটো মানে হোমোলোগাস ক্রোমোজোম পাচ্ছি,
একই বৈশিষ্ট্য সম্পন্ন ক্রোমোজোম, এর একটা প্যাটার্নাল একটা ম্যাটার্নাল। তাহলে একটা প্যাটার্নাল সেট থাকে এন নাম্বার আর একটা ম্যাটার্নাল সেট থাকে এন নাম্বার, সব দুটো মিলে টু এন নাম্বার ইন কেস অফ হায়ার অর্গানিজমস। তো এখানে কি হচ্ছে যে এই যে প্যাটার্নাল ক্রোমোজোমটা তো এরকম সরু মতন ছিল, আমি অন্য জিনের বৈশিষ্ট্য না বলে তার জাস্ট মর্ফোলজিক্যাল অ্যাপিয়ারেন্সটা বলছি যে সরু মতন ছিল, কিন্তু এই জায়গাটা এখন মোটা হয়ে গেছে, তার মানে এখানে নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটেছে। এইটা যদি একটা গ্যামেট তৈরি করে সেই গ্যামেটের মধ্যে নতুন বৈশিষ্ট্য পাব, সেই গ্যামেটের সঙ্গে অন্য আরেকটা গ্যামেটের মিলন হয়ে জাইগট তৈরি করলে সেই জাইগটের মধ্যে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটবে, এখানেও তাই। দিস ইজ ক্রসিং ওভার, ক্রসিং ওভার। আমি একটা ক্রসিং ওভার দেখালাম, এরকম একটা ক্রোমোজোমের মধ্যে মাল্টিপল ক্রসিং ওভার হতে পারে, ক্রসিং ওভার। আর লিঙ্কেজটা কি, লিঙ্কেজটা হচ্ছে যে এই হোমোলোগাস ক্রোমোজোম গায়ে গায়েই আছে ধরে নাও, ধরে নাও এরা পরস্পর গায়ে লেগে আছে, জাইগোটিন দশায় সাইনাপসিস হয়েছে। তারপরে ওই একই পদ্ধতিতে যখন এর গ্যামেট তৈরি হবে তখন এই এই প্যাটার্নাল সেটটা একদিকে যাবে, ম্যাটার্নাল সেটটা একদিকে যাবে, এবং এর যা জিন তা এরই থাকবে কারণ রিকম্বিনেশন হয়নি, এর যা জিন তা এরই থাকবে কারণ রিকম্বিনেশন হয়নি। তাহলে এইটা হলো লিঙ্কেজ, আর এর এই ক্রসিং ওভারটা হলো তার বিপরীত ঘটনা। তাহলে এই লিঙ্কেজ আর ক্রসিং ওভার পরস্পর বিপরীত ঘটনা, এবং লিঙ্কেজটা আমরা কমপ্লিট লিঙ্কেজ এবং ইনকমপ্লিট লিঙ্কেজ দুই ভাগে আমরা ভাগ করতে পারি। আমরা প্রথমে কমপ্লিট লিঙ্কেজে যাই, যে এটা যে একটা রেয়ার কেস, কিন্তু সার্টেন কেসেস অফ মেল ড্রসোফিলা এটা লক্ষ্য করা যায়। এখানে হয় কি, একটা পিওর ব্রিডিং রেড আইড এবং একটা নর্মাল উইংড ফিমেল অফ ড্রসোফিলা। তাহলে রেড আইড অ্যান্ড নর্মাল উইংড, পিভি দিয়ে মিন করলাম, পিভি। এটা যদি পিওর ব্রিড হয়, বিশুদ্ধ হয়, তাহলে এর ক্যারেক্টার এরকম হবে, আর এর সঙ্গে এর যে রিসেসিভ ক্যারেক্টারটার ক্রস ঘটানো হবে সেটা কি পার্পেলাইড, অর্থাৎ আর উইংগুলো হচ্ছে ভেস্টিজিয়াল উইং, মানে ছোট্ট ডানা, এবং এটাও পিওর ব্রিড, সুতরাং এটা এরকম এদের মধ্যে ক্রস ঘটানো হলো। ক্রস ঘটালে কী হবে, যে এক ধরনের গ্যামেটে এই পি ভি যাবে আর অন্য ধরনের গ্যামেটেও এই পি ভি যাবে, সেই কারণে, আর এটা তো তাই। সে কারণে এইগুলো গ্যামেট, এগুলো গ্যামেট, এদের মধ্যে ক্রস ঘটানোর ফলে যে এফ ওয়ান জেনারেশানে আমরা কী পাবো না, এই একটা গ্যামেট আর এই একটা গ্যামেটের সংমিশ্রণে যা হবে, অর্থাৎ পি ভি বাই ছোটো পি ছোটো ভি, এই জিনিসটা পাবো আমরা, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা ধরো ফিমেল ধরলাম আর এটাকে মেল ধরলাম, এক্সপেরিমেন্টে এরকমই করা হয়েছিল। এবং এফ ওয়ান জেনারেশনে কী হলো, যে এটা রেড আইড হবে কারণ রেড আইডটাই ডমিনেন্ট, আর এটা কী হবে নর্মাল উইংড হবে কারণ এটাই ডমিনেন্ট ক্যারেক্টার। এটা এই এই দুটোর প্রেজেন্স এই এই প্রাণীটার মধ্যে এইগুলো আছে মানেই প্রমাণ হচ্ছে যে এই দুটোই ডমিনেন্ট ক্যারেক্টার। তখন এরপরে কী করা হবে, যে এফ ওয়ান, এটা এফ ওয়ান হাইব্রিড, এফ ওয়ান হাইব্রিড। এবারে এইটাকে আমরা
এটা কি এটা এটা জেনোটাইপ কি আছে এটা জানবার জন্য আমরা কি করব, জেনোটাইপ জানবার জন্য কি করতে হয়, F1 জেনারেশনে উৎপন্ন জীবটা জেনোটাইপ জানবার জন্য আমরা টেস্ট ক্রস করি। তাহলে এটাকে টেস্ট ক্রস করা হবে, এরকম একটা মেল নেওয়া হলো PV/PV, এই মেলটার সঙ্গে টেস্ট ক্রস করা হলো, এটা মেল। টেস্ট ক্রস মানে আমরা পিওর গ্রিড রিসেসিভ ক্যারেক্টারের টেস্ট ক্রস করাবো, টেস্ট ক্রসের নিয়মই তাই। এবং এটা যদি মেল হয় এটা তাহলে ফিমেল হবে, তাহলে এখানে কি হবে, এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি এটাকে চেকার বোর্ডের সাহায্যেই দেখাই একটু, এটা তাহলে এর সবগুলো গ্যামেটি এই এরকম হবে, আর এখানে দু রকমের গ্যামেট হবে, একটা পিভি আর একটা পিভি, ঠিক আছে। এরপরে এই গ্যামেট আর এই গ্যামেটের ফার্টিলাইজেশনের ফলে যে সৃষ্ট জীবটা সেটা কীরকম হবে, পিভি, তোমাদের যেমন করে লিখছি আমি সেভাবেই লিখি, পিভি আর এটার সঙ্গে এটার যদি ফার্টিলাইজেশন হয় তাহলে কী হবে, তাহলে এটার কী ক্যারেক্টার হবে, এটা হচ্ছে যে প্যারেন্টাল ক্যারেক্টার ছিল রেড আইড অ্যান্ড নর্মাল উইং, রেড আই অ্যান্ড নর্মাল উইং বাট হাইব্রিড, আর এটা কী হবে একদম পার্পল আইড অ্যান্ড ভেস্টিজিয়াল উইং, পার্পল আইড অ্যান্ড ভেস্টিজিয়াল উইং। এবং এদের মধ্যে অনুপাত কী হলো, 1:1। তাহলে এটা টেস্ট ক্রস করার জন্য কী নিয়েছিলাম, ফিমেল নিয়েছিলাম, এটুকু মনে রাখবে, এটা টেস্ট ক্রস করার জন্যে আমরা ফিমেল নিয়েছিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা কেন লিঙ্কেজ বলছি এবং কেন কমপ্লিট লিঙ্কেজ বলছি, দেখো আমরা প্যারেন্ট অ্যান্ড জেনারেশনে কী পেয়েছিলাম, এরকম পেয়েছিলাম আর এরকম পেয়েছিলাম, তাহলে এটাকে কমপ্লিট লিঙ্কেজ হয়নি বলতাম কখন, যদি এটা এরকম হতো পি আর ভি এরকম এরকম, হ্যাঁ দিয়ে আবার ধরো পি আর ভি এরকম যদি কোনো জীব পেতাম আমরা, তখন বলতাম যে ওদের মধ্যে এরকম ক্রসিং ওভার হয়েছে, কিন্তু ক্রসিং ওভার তো এখানে হচ্ছে না। তাহলে এখানে এই এই যে দুটো জিন, এই দুটো সবসময় লিঙ্কড হয়ে আছে, এরা একসঙ্গে যাচ্ছে, এই দুটো জিনও সবসময় লিঙ্কড হয়ে আছে, অর্থাৎ জেনারেশন টু জেনারেশন গ্যামেট তৈরিকালে এই ক্রোমোজোমগুলো যখন যাচ্ছে একই ক্রোমোজোমে অবস্থিত এই জিনগুলো সঙ্গে নিয়ে যাচ্ছে, কোনো রকম রিকম্বিনেশন হচ্ছে না, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড কমপ্লিট লিঙ্কেজ। নাও ইনকমপ্লিট, ইনকমপ্লিট লিঙ্কেজ কীরকম হবে, যে হোমোজাইগাস পিওর ব্রিড রেড আইড আর নর্মাল উইংড ফিমেল না হলো, মানে পিভি পিভি ফিমেল না হলো, এটাকে ক্রস করা হলো কার সঙ্গে,